আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। বি ডিক্টেটর চ্যানেলের অ্যানাদার নিউ এপিসোড আপনাদের সবাইকে স্বাগত। বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও কলিং প্ল্যাটফর্মগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে হোয়াটসঅ্যাপ। তো আপনি যদি একজন হোয়াটসঅ্যাপ ইউজার হয়ে থাকেন, সেক্ষেত্রে এই ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ এই ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটাকে 100% নিরাপদ রাখবেন, যাতে কোনো হ্যাকার বা অন্য কেউ আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা লগ ইন করে ইউজ করতে না পারে মতো। তো আশা করি আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর একটু কষ্ট করে নিচে লাল সাবস্ক্রাইব বাটনের উপরে ক্লিক করে নোটিফিকেশন আইকনটা অল করে রাখবেন, যাতে এরকমই নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। সাধারণত আমরা যখন আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কোনো নতুন মোবাইল কিংবা আমাদের মোবাইলের মধ্যে লগ ইন করি, সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নাম্বার এবং আমাদের নাম্বারটাতে যে ওটিপি আসে সেই ওটিপিটা দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আমরা লগ ইন করে ফেলতে পারি। কিন্তু এই ভিডিওটাতে আমি আপনাদেরকে যে সেটিংসটা দেখাবো, সেই সেটিংসটা আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে এনেবল করার পর থেকে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা নাম্বার এবং ওটিপি দিয়ে কিন্তু লগ ইন করা যাবে না। যতক্ষণ না পর্যন্ত আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন কোড সেট করেছেন, সেই কোডটা যতক্ষণ না পর্যন্ত দিবেন, ততক্ষণ পর্যন্ত আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কিন্তু কেউ লগ ইন করতে পারবে না। আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সিমে যে ওটিপিটা আসে সেই ওটিপিটা দেওয়ার পরেও কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কোনো মোবাইলের মধ্যে লগ ইন হবে না। তো চলুন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে কীভাবে টু ফ্যাক্টর ভেরিফিকেশন এনেবল করবেন দেখে নেওয়া যাক। এর জন্য আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপ অ্যাপসটা ওপেন করবেন। হোয়াটসঅ্যাপ অ্যাপসটা ওপেন করার পর উপরের থ্রি ডট লাইনের উপরে ক্লিক করবেন, দেন সেটিংস অপশনের উপরে ক্লিক করবেন। সেটিংস অপশনের উপরে ক্লিক করার পর এখান থেকে অ্যাকাউন্টস অপশনের উপরে ক্লিক করবেন। অ্যাকাউন্টস অপশনের উপরে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তো এই পেজটাতে আপনি টু ফ্যাক্টর ভেরিফিকেশন নামে যে অপশন দেখতে পাচ্ছেন ওটার উপরে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি এনেবল আইকনের উপরে ক্লিক করবেন। এনেবল আইকনের উপরে ক্লিক করার পর আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের জন্য সর্বনিম্ন 6 ডিজিটের একটা টু ফ্যাক্টর ভেরিফিকেশন কোড এখানে টাইপ করে দেবেন। কোডটা আপনি অবশ্যই মনে রাখবেন, কারণ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনি যতবার লগ ইন করবেন ততবারই কিন্তু আপনার এই কোডটার প্রয়োজন হবে, কারণ এই কোডটা ছাড়া আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন করতে পারবেন না। তো আমি এখানে একটা 6 ডিজিটের কোড টাইপ করে দিলাম। কোডটা টাইপ করে দেওয়ার পর নেক্সট অপশনটার উপরে ক্লিক করলাম। নেক্সট অপশনটার উপরে ক্লিক করার পর এখানে আপনার কোডটা কনফার্ম করার জন্য আবারও টাইপ করে দিতে হবে। তো আমি 6 ডিজিটের কোডটা আবারও টাইপ করে দিলাম, দেন নেক্সট অপশনটার উপরে ক্লিক করলাম। নেক্সট অপশনটার উপরে ক্লিক করার পর এখানে আপনাকে একটা জিমেল আইডি দিয়ে দিতে হবে, যে জিমেল আইডিটার আপনার পাসওয়ার্ড মনে আছে, কারণ এই জিমেল আইডিটার মাধ্যমে আপনার টু ফ্যাক্টর ভেরিফিকেশন কোডটা যদি কোনো সময় ভুলে যান, সেক্ষেত্রে এই জিমেল আইডির সাহায্যে আপনি আপনার টু ফ্যাক্টর ভেরিফিকেশন কোডটা রিকভার করতে পারবেন। তো এখানে আমি একটা জিমেল আইডি টাইপ করে দিলাম। জিমেল আইডিটা টাইপ করে দেওয়ার পর নেক্সট অপশনটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর সেই জিমেল আইডিটা কনফার্ম করার জন্য আবারও টাইপ করে দিলাম। এখানে টাইপ করে দেওয়ার পর আবারও সর্বশেষ আমি নেক্সট অপশনটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে টু ফ্যাক্টর ভেরিফিকেশন এনেবল হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে আপনি খুব সহজে আপনার অ্যাকাউন্টে টু ফ্যাক্টর ভেরিফিকেশন এনেবল করতে পারবেন। দেন এরপর থেকে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপসটা যদি কেউ লগ ইন করতে চায় বা আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপসটা কেউ ওপেন করতে চায়, তাহলে আপনার টু ফ্যাক্টর ভেরিফিকেশন কোডটা দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত আপনার টু ফ্যাক্টর ভেরিফিকেশন কোডটা এখানে টাইপ করা না হবে, ততক্ষণ পর্যন্ত আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপস বা আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কোনো মোবাইলে লগ ইন বা ওপেন করতে পারবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটার মাধ্যমে যদি আপনি সামান্য উপকৃত হয়েছেন বলে মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর কমেন্ট বক্সে ভিডিওটা কেমন লাগলো জানিয়ে যেতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ সবাইকে।